রব্বে কারিমের পর বলেন ফা আহিয়াকুম, ওরে বান্দা নিষ্পাপ ওই অবস্থা থেকে তোকে আমি একটা আয়ু দিয়েছি, একটা জীবন দিলাম, আবার যতদিন তোর হায়াত আমি বেঁধে দিয়েছি এই হায়াত যখন ফুরিয়ে যাবে সুমায়ুমি তোকম, ওরে বান্দা তোকে আবার আমি মৃত্যু দিয়া দেব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রাব্বুল আলামিন বললেন গোলাম কেমনে আমি রবকে ভুলে যাও, কিভাবে ভুলো, কেমনে আমার নেয়ামত গুলো স্বীকার করো। ও বান্দা, দুনিয়ায় আসার আগে তুমি কিছুই ছিলে না, তুমি ছিলে নিষ্প্রাণ, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো লাইফ স্টাইল ছিল না, তোমার কোনো জীবন বৃত্তান্ত ছিল না, তুমি ছিলে নিষ্প্রাণ। কি ছিলাম? নিষ্প্রাণ ছিলাম। রব্বে কারিমের পর বলেন ফা আহইয়াকুম, ওরে বান্দা নিষ্পাপ ওই অবস্থা থেকে তোকে আমি একটা আয়ু দিয়েছি, একটা জীবন দিলাম, আবার যতদিন তোর হায়াত আমি বেঁধে দিয়েছি এই হায়াত যখন ফুরিয়ে যাবে সুমায়ুমি তোকম, ওরে বান্দা তোকে আবার আমি মৃত্যু দিয়া দেব। রব্বে কারিম বলেন আবার যখন তোকে জিন্দা করার প্রয়োজন পড়বে, ইসরাফিল বাঁশি বাজাই দিবে, সিংহে ফুৎকার দিয়ে দিবে, আর সমস্ত মানুষগুলো ময়দানে মহসরে উঠে সব রব্বে কারিমের দরবারে সকলে জমা হয়ে যাবে, মালিকের দরবারে সকলকেই উঠতে হবে, সকলকেই উঠতে হবে। এজন্য মালিকের দরবারে কি নিয়ে যাবেন এই বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, যে আমি আপনি যেভাবে দুনিয়া আসছি খালি হাতেই, খালি হাতে যাব না, কিছু নেওয়া দরকার আছে। আল্লাহ নবী বললেন মানুষের বন্ধুর বিভিন্ন প্রকার হয়, অনেক বন্ধু বাড়ি যায় দেখা করে চলে যায়, আবার অনেক বন্ধু তার সফর সঙ্গী হয়, কিন্তু মানুষের সর্বোত্তম বন্ধু হলেন তিনি, যেই বন্ধু তার সাথে ময়দানে মহশার পর্যন্ত যায়, ময়দানে মহশার পর্যন্ত যেই বন্ধু আপনার সাথে আমার সাথে থাকবে, ওই বন্ধুর নাম কি? নেক আমল। ওই নেক আমল আমার কবর পর্যন্ত নয়, শুধু ময়দানে মহশার পর্যন্ত আমার সাথে যাবে। জ্ঞানী কারা? আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় জ্ঞানী কারা? নবী বললেন সাহাবীরা দুনিয়ায় থাকতে যারা পরকালের পাথেও সঙ্গে রাখে আর পরকালের পাথেও সবসময় প্রস্তুত রাখে, এই লোকগুলো হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। কারা? পরকালের পাথেও সাথে রাখে, পরকালের প্রস্তুতি থাকে, যে আমার দুনিয়ার এই আয়ু শেষ হয়ে গেলে আমি মালিকের কাছে কি নিয়ে যাব, কি তৈরি করেছি, কি জোগাড় রেখেছি, কি আমল আছে আমার, এই চিন্তায় যারা বিভোর হয়ে যায় আল্লাহ নবী বলেন ওরা হলো জগতের সবচেয়ে বেশি বড় বুদ্ধিজীবী। যারা বলেন না সুবহানাল্লাহ,